সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন আমাদের সহকর্মী, সেখানেও তারা একই ধরনের কথা বলেছেন যে বিশেষ করে নিত্যপণ্য যেন সহনশীল পর্যায়ে থাকে। দিদারুল আলম কথা বলেছিলেন সকাল থেকেই। দিদার এই মুহূর্তে কোথায় রয়েছেন? সাধারণ মানুষ কি বলছে দিদার? কিন্তু আসলে পুরো শহর জুড়েই আলোচনা হচ্ছে আসলে এই বাজেটে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্যর মধ্যে রাখা হবে এবং দ্রব্য মূল্যর কি ঊর্ধ্বগতি হবে না নিম্নগতি, সেগুলো নিয়েই আসলে আলোচনা হচ্ছিল। তো আমরা বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন আসলে সকলেই চাচ্ছেন কিন্তু আসলে জনবান্ধব প্রায়োগিক, এবং যেটি আসলে বাজেট ঘোষণা করার পরে কিন্তু আসলে প্রয়োগের বিষয়টি আসছে সেটি একটু ভিন্নতা দেখা যায়। তো বিশেষ করে করোনাকালীন সময়ে অনেকে আমাদেরকে যেটি বলছিলেন আসলে চিকিৎসা সামগ্রীর যেন মূল্যটা একটু কম থাকে, পাশাপাশি দীর্ঘদিন ধরে কিন্তু স্কুল কলেজ গুলো বন্ধ রয়েছে, স্কুল কলেজ বন্ধ থাকার কারণে কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান আসলে আর্থিক ক্ষতির মুখে পড়েছে। সেক্ষেত্রে তারা চাচ্ছেন এই বাজেটে যদি শিক্ষা খাতের জন্য বিশেষ কোনো বরাদ্দ থাকে সেই বরাদ্দ থেকে শিক্ষক এবং প্রতিষ্ঠানগুলোর জন্য যদি বরাদ্দ দেওয়া হয় সেই বরাদ্দ থেকে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চালু করা যাবে। আর বিশেষ করে আমাদের এখানকার স্থানীয় কিন্তু ছোট অনেকগুলো উদ্যোক্তা রয়েছেন যারা এই করোনাকালীন সময়ে কিন্তু তারা একদম প্রায় পথে বসার উপক্রম হয়েছে, তারাও যেটি চাচ্ছেন আসলে এই তারা যদি এই বাজেটের মাধ্যমে উদ্যোক্তাদেরকে যদি বিশেষ আওতায় আনা হয় সেখানেও তারা কিন্তু আসলে সেই দিকটা যেন বিবেচনা করেন সেটি দেখছেন। আর বিশেষ করে দেখে বারবার কিন্তু বলা হচ্ছে যে খাদ্য